কি হয়ে গেল সব 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 শেষ হয়ে গেল সব এইরকম ভাবে হাউদাস করার কি আছে বাবারে কি কষ্ট হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আর আজকে আবার একটা তোমাদের জন্য নতুন প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি। আর এর আগেও আমার একটা প্র্যাঙ্ক ছিল, এই বিষয়ে ফার্স্ট পার্ট করা আছে, ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আর আজকে নিয়ে এসেছি তার সেকেন্ড পার্ট। তোমরা অনেকেই জানো যে সোফিয়া আনসারি রিল করতো ইনস্টাগ্রামে, সেই বিষয়ে আমার একটা প্রায় ভিডিও আছে। আর রিসেন্ট ব্যান্ড হয়ে গেছে, আর সেই নিয়ে আজকে একটা প্র্যাঙ্ক করতে চলেছি প্রিয়ার সাথে। তো রিয়াকশানটা দেখতে চাই, আমিও দেখতে চাই, আর তোমাদেরও তো দেখার ইচ্ছা হচ্ছে, তাই তো? যে সোফিয়া আনসারির ফ্যান ছিলাম আমি, সেখানে তার ইনস্টাগ্রাম রিল ব্যান্ড হয়ে গেছে, তার এফেক্ট তো আমার উপরে পড়বেই। তো সেই এফেক্ট পড়ার কারণে প্রিয়ার কতটা আনন্দ লেগেছে না খারাপ লেগেছে সেটা তো তোমাদেরকে দেখতেই হবে, আমাকেও দেখতে হবে তার রিয়াকশানটা কী হয়। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা আমি তো রেডি করছি, তোমরা লাইক করো, কমেন্ট করো, আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা নতুন নতুন এরকম আইডিয়া আমাদেরকে দিও, আমরা কিন্তু তোমাদের জন্য সবসময় তোমাদের আইডিয়ার প্র্যাঙ্ক নিয়ে আসবো। তো চলো দেখতে থাকো। ভগবান, ये क्या हो रहा है? मेहरबानी करके मुझे समझाइए, मेरी समझ में कुछ नहीं आ रहा है। বেশ হয়েছে, ওগুলো বন্ধ হওয়া দরকারই ছিল, বুঝতে পেরেছে? এই তোমাদের মতো কিছু লোক দেখে বলে মনে ছিল না, চুপ করে বসে কি
শান্তি হয় বলো? এরকম একজন মানুষ শান্তি হয়? ছি 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 ছি, আমরা ছবিগুলো সারাদিন ধরে দেখো, রিলের মধ্যে অজ্ঞান হয়ে থাকো, কি বলছে ব্যাংক? আরে আমরা যদি না দেখি তাহলে ইনস্টাগ্রাম চলবে কেন? আমাদের মতো লোকের জন্য যদি ইনস্টাগ্রাম চলছে, তোমরা কাউ কাউকে সহ্য করতে পারো না, এই হচ্ছে ব্যাপার। জানো একে মনমেজাজ খারাপ আছে, মনমেজাজ খারাপ হবে তো। খারাপ হয়ে গেছে, যাও। কি লোক রে বাবা, কি লোক! আমি তার এক বড় ফ্যান। ফ্যান তবে আর কি করে ঝুলে পড়া? সেই রিল গুলো কাদের জন্য? মানে আমাদের মতো এরকম একটা দর্শকদের জন্য, এরকম অডিয়েন্স এর জন্য। আর জানে যে আমার অডিয়েন্স কি চাহিদা? হ্যাঁ জানে তো। লক্ষ লক্ষ লোক দেখছে, আমার মতো অডিয়েন্স দেখছো বলেই তো দেখাচ্ছে, এটা ঠিক হয়নি। হ্যাঁ তাই তো, এর প্রতিবাদ আমি করবো। বন্ধ করা উচিত, যাতে আমরা কিছুদিন অন্তত মানুষকে বুঝতে পারি। ও আচ্ছা 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 আচ্ছা, ছি 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 ছি, কি কথা বলছে দেখো না, কি কথা বলছে! এই যে আমার সামনে বসে এইসব পালন না করে যাও, ওখানে যাও, যাও ওখানে যাও, ওখানে গিয়ে ফেসবুক পেজ আছে দেখো। আমি তার বলছি যে মানুষটা কত বড় মাপে, মানুষটা বড় মাপে। সেটাই তো দেখো, আমি সেটাই বলছি তো, কোনটা বড় কোনটা ছোট সেটাই তো দেখে বেড়াও তোমরা। সবসময় উল্টো পাল্টা কথা বলা, মানে আজকের সত্যি কথা কি বলবো, আমি তো ব্যস্ত ছিলাম, কদিন ব্যস্ত ছিলাম কাজে, আমি দেখতে পারিনি। আমি খুলে দেখছি, আরে বাবা আসছে না, হার্ট অ্যাটাক করে গেল আমার, খুলে দেখি আসছে না। উফ, তুমি ইয়ার্কি করছো, তুমি ওর সাথে ইয়ার্কি করছো, আমার তো এখন সিরিয়াস কন্ডিশন, তার মধ্যে তুমি ইয়ার্কি করছো। বলছি তো ধরে নাও ধরে নাও ধরে নাও, হার্ট অ্যাটাক করে যেতে পারে। আরে শুধু আমি, আমার মতো লক্ষ লক্ষ ভিউয়ার, লক্ষ লক্ষ মানে কি বলবো ফ্যান ফলোয়ার। এই হয়েছে, মাথা খেও না তো আর, যাও এখান থেকে। তাদের কি হবে আর আমার কি হবে? তোমাদের জন্য তো ফেসবুক পেজ দেখা দিয়েছে, যাও গিয়ে ফেসবুক পেজ দেখো। কি হচ্ছে একেবারে, ঠিক করেছে, নোংরামো বন্ধ করেছে। তোমরা দেখতে পাচ্ছ না, বড় বড় জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ না, তাই না? বের করছে, বেশি কথা বলো না। দেখবে যেটা কি করতে পারি আমি, কি করবো বলো?
আমার কি, আমার সামনে ক্যামেরা আছে, সেই ক্যামেরাটাই বন্ধ করে দেবো। কোথায় ক্যামেরা? আমি যে এখন করছিলাম ভিডিও রেকর্ডিং করছিলাম, বন্ধ করে দেবো, এটাই আমি করতে পারি, আর কিছু করতে পারি না। মুখ সামলে কথা বলো, ছেলেদের সম্পর্কে বলবে না, মুখ সামলে কথা বলো। তোমরা মেয়েরা কি, তোমরা মেয়েরা কি, কি তোমরা মনে খুব ভালো, ওরকম দেখো না, মিল দেখো না, ছেলে খুঁজে ঘুরে বেড়াও কেন, ছেলে খুঁজে ঘুরে বেড়াও কেন, তোমরা এই কুৎসিত নোংরা এই যে জিনিসগুলোকে ঢেকে রাখার জন্য। তো চলো এই নিয়ে পরে একটা ভিডিও হবে, কি বলো? পরে একটা ভিডিও হবে এই নিয়ে, এই নিয়ে পরে একটা ভিডিও হবে। এটা আমি জাস্ট আমি তোমার হিন্ট দিলাম, কখন কিভাবে করবো ও জানতে পারবে না। তো চলো ভিডিওটা যদি একটা এরকম হয়, ছেলে আর মেয়ের মধ্যে কে ভালো কে খারাপ কে মন্দ, একটা ভালো আইডিয়া কিন্তু মাথায় ঢুকে গেছে, আইডিয়াটা ওই দিয়েছে। যাই হোক, তো চলো ভিডিওটা কেমন লেগেছে তুমি তো দিয়ে করি, ওই ছেলেরা ছেলেরা খারাপ, ছেলেরা মেয়ের দিকে তাকায়, মেয়েরা মনে হয় খুব ধোয়া তুলসী পাতা, মেয়েরা ছেলের দিকে তাকায় না, আমি মেনেই নিলাম। আর এই রূপ, এই যে কুৎসিত বেগার মানে পেতনি মেয়ের মুখ গুলো ঢাকার জন্য পাউডার লেপে লেপে পাউডার দেয়, ক্রিম দেয়, সেগুলো কি? এই ছাড়ো, হ্যাঁ এই শোনো, হ্যাঁ বলো 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 বলো, যারা রিল দেখছিলে দেখার জন্য, হ্যাঁ সেও মুখে পাউডার ময়দা সব ফেলে থাকে, সেই জন্যই তোমরা দেখো, বুঝেছো? আর দাঁত বলো না। তো বন্ধুরা আজকের এই ছবি আনসারি খুব কষ্ট হয়েছে, বুঝেছো? যতই হোক এরা এন্টারটেইন ছিল, এন্টারটেইনমেন্ট করতো। গভীরে চো, আবার ভিডিওতে ফিরে যাচ্ছিলাম। তো আমরা কিন্তু একটা প্রতিবাদ করতে পারি, আমরা সবাই মিলে একটা প্রতিবাদ করব, ছেলে আবার কি প্রতিবাদ করবে তোমরা? ও আমি করবো না, করবো না। কি বলছো তুমি? করবো না, ও রিল দেখা বন্ধ হয়ে গেছে, আমার তো খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট। সত্যি বলছি, রিলটা দেখতাম, যাই হোক বাদ দাও। আর তোমাদের কতটা কার কষ্ট হয়েছে কমেন্ট করে জানিও। চলো 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 চলো, এই না এই না।